এনআরসি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দাসহ একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে যুব তৃণমূলের প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হল সোমবার সন্ধ্যায় জীবন্তলা থানা এলাকার ঘুটিয়ারি শরীফ স্টেশন সংলগ্ন এলাকায়। এদিন জনসভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লা, ক্যানিং এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি পরেশ রামদাস, মাদলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস, বাঁশড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আবুল কাসেম, সর্দার ভবতোষ সর্দার সহ অন্যান্য বিশিষ্ট যুব তৃণমূল নেতৃত্ব। এদিন এনআরসি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দাসহ একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি বিজেপি সহ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না করে তুলোধন করেন। পাশাপাশি জনসভায় আসা প্রায় 20,000-এরও বেশি কর্মী সমর্থকদেরকে আশ্বস্ত করে বলেন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যে আগুন নিয়ে বিজেপি খেলছে আগামী দিনে সেই আগুনে পুড়ে ছারখার হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইএনটিটিইউসির নেতা শক্তি মণ্ডল। এদিন প্রতিবাদ জনসভায় প্রায় 300 জন বিজেপি কর্মী সমর্থক যুব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে একদা নিষ্ঠার সাথে যারা ঝাঁপিয়ে পড়ে বাংলার মাটিতে পদ্মফুল ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই পদ্ম শিবিরে গোষ্ঠীকন্দলে জর্জরিত হয়ে প্রায় 300 জন বিজেপি কর্মী সমর্থক ঘাসফুল শিবিরে প্রাকাশ্যে এদিন সভায় নাম লেখালেন। সোমবার সন্ধ্যায় ঘুটিয়ারি স্টেশন সংলগ্ন এলাকায় জনসভায় বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের পথের দাবি এলাকা সহ অন্যান্য এলাকার প্রায় 300 বিজেপি কর্মী সমর্থক যুব তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল সভাপতি শওকত মোল্লা।